বিভিন্ন মানবাধিকার সংস্থার ভুল তথ্যে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। অনেক সংস্থাই ভুল তথ্য দেয় জানিয়ে ওয়াশিংটনকে অতীতের কথা মনে করারও পরামর্শ দেন তিনি। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের বলেন, 12 মানবাধিকার সংস্থার চিঠিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়বে না। কে পছন্দ নাই সেই জন্য দেশের ক্ষতি করার জন্য খুব দুঃখজনকভাবে আমাদের কোনো কোনো প্রতিষ্ঠান আগাগোড়া লেগে থাকে, বিদেশিদের টাকা দেয় এবং তাদের বলে এই দেশের যত ধরনের সহায়তা সাহায্য সব বন্ধ করে দেন। আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলেই যে খুব ভালো প্রতিষ্ঠান এমন না। তারা একসময় বলেছিল যে ইরাকে ওয়েপন্স অফ মাস ডেস্ট্রাকশন আছে, আপনারা বাকিটুকু জানেন, দেশ দখল করলো একটিও ওয়েপন্স অফ মাস ডেস্ট্রাকশন পায়। তো আমি আমেরিকান সরকারকে বলবো তারা আগের কথা স্মরণ করুক, ইউএন সবসময় লোকজনকে যাচাই বাছাই করে নেয়। সুতরাং এতদিন ধরে তারা নিচ্ছে গ্লিচের জন্য হইচই করা হবে বা খুব বড় রকমের আঘাত আসবে না। করোনা সংক্রমণের রেড জোন চট্টগ্রামেও দ্রুত গতিতে ছড়াচ্ছে ওমিক্রন। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন 1300-র বেশি মানুষ। সম্প্রতি একদল গবেষক দুটি হাসপাতালের কিছু নমুনার জিনোম সিকোয়েন্স করে 75% ওমিক্রন পাওয়ার তথ্য প্রকাশের পর নড়ে চড়ে বসেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মানার পরামর্শ তাদের। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। প্রতিদিনই নমুনা পরীক্ষার জন্য ভিড় বাড়ছে উচ্চ ঝুঁকিতে থাকা বন্দরনগরী চট্টগ্রামে। বাড়ছে নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। সম্প্রতি একদল গবেষক চট্টগ্রাম জেনারেল এবং মা ও শিশু হাসপাতালের 11টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে, যার 75% ওমিক্রন ভেরিয়েন্ট বলে জানায় দলটি। হয়তো ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই মূলত চট্টগ্রামে ওমিক্রন ভেরিয়েন্টটি এসেছে এবং এটার কারণেই সম্ভবত যে এত বেশি কোভিড রোগীর সংখ্যা অত্যন্ত দ্রুততার সাথে বেড়ে গিয়েছে। গবেষণার রিপোর্টে বলা হয় 1 নভেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত সব রোগী ছিল ডেল্টা ভেরিয়েন্টের, তবে 25 ডিসেম্বরের পর জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত 75% পাওয়া যায় ওমিক্রন, যেটি জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটায় প্রকাশিত হয়। দলটি বলছে নতুন লক্ষণ হিসেবে যুক্ত হয়েছে শরীর ও গলা ব্যথা এবং গলার স্বর পরিবর্তন ও অতিরিক্ত দুর্বলতা। সাধারণত সর্দি, কাশি, শরীর ব্যথা, অত্যন্ত দুর্বলতা এবং তাদের ভিতরে জ্বরের যে প্রবণতা এটা খুব বেশি না। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি ও নানা নির্দেশনা মানার পরামর্শ চিকিৎসকদের। বিয়ে শাদী, সামাজিক অনুষ্ঠান এগুলো অনেক বেশি হচ্ছে, জনসমাগম বেশি হচ্ছে। আমরা জনসমাগম যাতে নিয়ন্ত্রিত থাকে এবং আমরা বাইরে গেলে মাস্কটা যেন পরি। চট্টগ্রামে জানুয়ারির শুরুতে আক্রান্তের হার 5% নিচে থাকলেও এখন ছাড়িয়েছে 40%। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রায় 3.5 বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ মিললেও সিন্ডিকেটের কারসাজিতে আবারও শ্রমবাজারটি মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রিক্রুটিং এজেন্সির সংখ্যা নিয়ে বেঁধেছে গোল। এ অবস্থায় কর্মী পাঠানোর পদ্ধতিতে স্বচ্ছতা আনার তাগিদ বিশেষজ্ঞদের। তবে এবার কর্মীদের স্বার্থ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রসূন আশিসের রিপোর্ট। সিন্ডিকেটের মাধ্যমে অভিবাসন ব্যয় বাড়ানো সহ নানা অনিয়মের অভিযোগে 2018 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। এরপর আসে করোনা মহামারীর ধাক্কা। 3 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর এই দুঃসময়ে কর্মী পাঠাতে গত 19 ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সই হলো সমঝোতা স্মারক। কিন্তু এবারও সিন্ডিকেটের শঙ্কা স্পষ্ট হয়ে উঠেছে। 14 জানুয়ারি প্রবাসী কল্যাণ মন্ত্রীকে মালয়েশিয়া সরকারের পাঠানো চিঠিতে মাত্র 25টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর শর্ত উল্লেখ করা হয়। জবাবে 18 জানুয়ারি বাংলাদেশের পক্ষ থেকে সব রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ চাওয়া হয়। এ অবস্থায় আবারও মালয়েশিয়ার শ্রমবাজার মুখ থুবড়ে পড়ার আশঙ্কা করছেন ব্যক্তি খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। 25 জনের আন্ডারে যাওয়ার তো কিছু দরকার নেই। মালয়েশিয়াতে আমার সম্পর্ক আছে, আমি ডিমান্ড লেটার পাওয়ার পরে মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমি লোক পাঠিয়ে দিব। মালয়েশিয়া গভর্নমেন্ট চাপ দেয়, তাহলে 25 জন কি সাথে কিভাবে দর্জন করবে, সেই সিস্টেমটা ওয়ার্ক আউট করা। যদি সেরকম সিন্ডিকেট হয় তাহলে দেখতে পারবেন যে 1 বছর মতো লোক যাবে,
সেখানে ভিতরে আবার আগের মতো এরকম বিশৃঙ্খলা তৈরি হবে। মালয়েশিয়ার পয়েন্ট অফ ভিউতে তারা কিভাবে এটাকে গুড গভর্নেন্স এর ভিতরে আনবে, এটা যেন বাংলাদেশ সরকারকে ক্লিয়ার করে। সিন্ডিকেট মুক্ত না হলে সরকারের বেঁধে দেওয়া খরচে কর্মী পাঠানো সম্ভব হবে না বলেও জানান তারা। যখন সিন্ডিকেট হয়ে যায় তখন আপনার মার্কেটটাকে কিছু ব্যক্তির আওতায় যদি লোক যদি বিদেশে পাঠানো হয় সেই জায়গায় আলটিমেটলিও কিন্তু আপনার মাইগ্রেশন যেটা আছে ওরা কিন্তু ডাইরেক্টলিও নিতে পারে আর ওরা থ্রু মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্সি থ্রু দিয়েও নিতে পারে। 1,00,000 ফিগার দেখতেছি না আমি, 1,00,000 অনেক নিচে দেখতেছি। নির্ধারিত অভিবাসন ব্যয় এর উপরে যদি কেউ যায় তাহলে আমার হাতে যে আইনি ক্ষমতা আছে ওটা আমি প্রয়োগ করব। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্মী পাঠানোর ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো রিক্রুটিং এজেন্সির সঙ্গে টাকা লেনদেন না করতেও কর্মীদের প্রতি আহ্বান জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। কত টাকা দিতে হবে আর কোথায় দিতে হবে এটাও কিন্তু আমরা নির্ধারণ করে আপনাদেরকে জানাবো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 4,621,34,00,000 টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সকাল 10টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শুরু হয়। এতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে যুক্ত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য সহ একনেকের অন্য সদস্যরা। সভায় প্রকল্প বাস্তবায়নে ধীর গতিতে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী। এছাড়া হাওড় অঞ্চলে প্রধানমন্ত্রী সাধারণ সড়ক না করে উড়াল সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। পাঁচটি সংশোধনী আর পাঁচটি নিয়মিত, তার মানে এই সংশোধনী আসতেছে। সংশোধনী আসে মূল কারণ দেরি হয় কাজ করতে, সেগুলো নিয়ে তিনি পুনরায় বলেছেন যে এই দেখেন পাঁচটা প্রকল্প আবার সংশোধিত আবার সংশোধন, এগুলো আপনারা সব মিলেমিশে কাজ করে কাটেন, আপনারাই তো এইগুলো পরিচালনা করছেন, সুতরাং এইগুলোকে আপনারা অ্যাড্রেস করেন। হাওড় এলাকায় ইট ইজ নট ক্লিয়ার, আপনারা জানেন সরকারের প্রায় পলিসিও হয়ে গেছে যেসব হাওড় এলাকায় স্থায়ী রাস্তা নির্মাণ করা কষ্টকর, একটা জেনারেল অর্ডার তিনি দিয়েছেন মেক এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মতন, খুঁটি দিয়ে পুল 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 বানিয়ে ফেলেন। এ সময় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠেছে কেনাকাটা। বাড়তি আকর্ষণ আমা কফির প্যাভিলিয়ন, অথেন্টিক ব্রাজিলিয়ান কফির প্যাভিলিয়নটিতে ভিড় উপচে পড়া। এছাড়া একই গ্রুপের মার্কস প্যাভিলিয়নে মিল্ক পাউডার সহ বিভিন্ন পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন মূল্য ছাড় সহ নানা উপহার। এক কাপ কফি সঙ্গে বন্ধু বান্ধব স্বজন পরিচিত জন, সময়কে উপভোগ করতে এটুকু আয়োজনই যথেষ্ট হয় অনেক সময়। এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও আমা কফির প্যাভিলিয়নে প্রতিদিন মেলার শুরু থেকে জমে ওঠে কফি প্রেমীদের আড্ডা। নিজেকে চাঙ্গা রাখতে এখানে আসেন তারা। অনেক টায়ার্ড লাগতেছিল, পরে মানে এখানে কফি খেতে আসলাম, ব্যাপারটা অনেক সুন্দর। ছোট বোন বলেছে তার মাথা নাকি ঝিমিয়ে করতেছে, তো আসলাম তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ফ্লেভার অসাধারণ, এক কাপ কফিতেই মোটামুটি সবারটাই জমে যায়। অথেন্টিক ব্রাজিলিয়ান আমা কফি মেলায় এনেছে আবুল খায়ের গ্রুপ, প্রতি কাপের দাম 15 টাকা। অবশ্য 3-in-1 প্যাকেজের 10 পিসের এক প্যাকেট কিনলে 10 পিস আমা ক্লাসিক কফি ফ্রি পাচ্ছেন ক্রেতারা। অফার দিয়েছে মার্কস দুধ পেয়েছি একটা ছোট, যেটার সাথে কুপনে আর কি গিফট পাচ্ছি মার্কস আমাদের একটা মিল্ক পাউডার। তো এটার পাশাপাশি আমা কফি আমরা এবারে প্রথম নিয়ে আসছি, এটা আমরা ব্র্যান্ড নেমও লিখে দিয়েছি যে আমা কফি অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। 15 টাকায় যারা আমা কফি যারা টেস্ট করেছেন এখন পর্যন্ত তারা সবাই খুব ভালো একটা রিভিউ দিয়েছেন। শিশু কিশোরদের পরিপূর্ণ বিকাশ ও সব বয়সী মানুষের সুস্বাস্থ্যের জন্য সহায়ক বিভিন্ন ফ্লেভারের মিল্ক পাউডার পাওয়া যাচ্ছে মার্কস প্যাভিলিয়নে। মূল্য ছাড়ে এসব পণ্য কেনার সুযোগের সঙ্গে দেয়া হচ্ছে বিভিন্ন উপহার সামগ্রী। এখানেই মিলছে ফ্রি স্বাস্থ্যসেবা ও পুষ্টিবিদদের পরামর্শ। অবেসিটি থেকে যদি দূরে আসতে চান, মানে ওয়েটটা যদি ঠিক রাখতে হয় অবশ্যই একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। আমরা পুরো কাউন্সিলিংটা এভাবে দিচ্ছি, প্লাস ওদেরকে মানে হচ্ছে সারাদিনের যে একটা রিকোয়ারমেন্ট, ব্যালেন্স ডায়েটের যে একটা রুটিন, এটাও আমরা প্রেসক্রাইব করে দিচ্ছি। মার্কসের দৃষ্টিনন্দন এই প্যাভিলিয়নে সিলন চা পাতা কিনেও গিফট পাচ্ছেন ক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।
দেশের বাইরের খবর। তীব্র তুষার ঝড়ের কবলে গ্রিস। রাজধানী অ্যাথেন্স সহ দেশটির বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তুষার ঝড় সহ শৈত্যপ্রবাহ। এদিকে তুষারপাতে বিপর্যস্ত তুরস্ক। রাজধানী ইস্তাম্বুলের তাপমাত্রা নেমে এসেছে হিমাঙ্কের কাছাকাছি। এরই মধ্যে দক্ষিণ পূর্বাঞ্চলে তুষার ঢাকা একটি রাস্তা থেকে অন্তত 200 গাড়ি চালক ও পর্যটককে উদ্ধার করা হয়েছে। বরফের পুরো স্তরে ঠেকে গেছে গ্রিসের রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। তুষার ঝড়ের কারণে রাস্তায় দেখা যাচ্ছে না মানুষ। দিনের বেলাতেও গাড়ির হেডলাইট চালিয়ে চলছে যানবাহন। সব মিলিয়ে তীব্র তুষারপাতে ব্যাহত হচ্ছে এথেন্সের বাসিন্দাদের স্বাভাবিক জীবন। আমরা যদি সচেতন হই তবে তুষার খুব উপভোগ্য। আমাদের সতর্কতার সাথে তুষার উপভোগ করা উচিত। এথেন্সের মধ্যভাগে তুষার ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি। স্থানীয় কর্তৃপক্ষ দেশজুড়ে সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের মঙ্গলবার পর্যন্ত কোনো জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছে। গ্রিসের পার্বত্য ও উত্তরাঞ্চলে প্রতি বছর স্বাভাবিক তুষার ঝড় হলেও মধ্য এথেন্সে তুষার ঝড়ের প্রকোপ এই প্রথম। এদিকে ইউরোপের সবচেয়ে বড় শহর তুরস্কের ইস্তাম্বুলও তুষারপাতের কবলে। সোমবার তুষারপাতের কারণে প্রায় এক ঘন্টা বন্ধ ছিল ইস্তাম্বুল বিমানবন্দর। গেল সপ্তাহে দেশটির বেশিরভাগ অঞ্চল তুষারপাতের কবলে পড়ে। কর্তৃপক্ষ বাসিন্দাদের জরুরি কারণ ছাড়া বাইরে বের হতে নিষেধ করেছে। রাস্তায় বরফের স্তর জমার কারণে দেশটির অনেক অঞ্চলে জরুরি বিভাগের কর্মীরা খাদ্য ও পানি পৌঁছাতে পারছেন না। রাস্তায় বরফ জমায় দেশটির দিয়ারবাকির অঞ্চলে দুইটি বাস সহ 47টি গাড়ি আটকা পড়ে। যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় তুর্কি কর্তৃপক্ষকে। সোমবার 12 ঘন্টার উদ্ধার অভিযান শেষে অন্তত 200 গাড়ি চালক ও পর্যটককে উদ্ধার করা হয়। তুষারপাতের কারণে দেশটির কুর্দি অধ্যুষিত অঞ্চলের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। বরফের কারণে রাস্তায় আটকে পড়ে শত শত যানবাহন। গেল সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে আটকে পড়া 1000-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়। ওমরিনান, সময় সংবাদ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।